কলকাতা সল্টলেকের রবীন্দ্র ও কাকুরা ভবনে প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জীবনবাদী দিবসের অঙ্গ হিসেবে অনুপ্রেরণা দিবস পালিত হয়। এদিন বিভিন্ন ক্ষেত্রে লড়াই ও সংগ্রামে উঠে আসা বহু মানুষকে সম্মানিত ও অনুপ্রাণিত করে অনুপ্রেরণা দিবস পালিত হয়। 26 অক্টোবর পালিত হয়েছে প্রবীণ লেখক পার্থবাবুর 85তম জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস। এই জন্মদিন উপলক্ষে 30 অক্টোবর অভিনব অনুপ্রেরণা দিবস পালনের উদ্যোগ এদিন গ্রহণ করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রবীণ লেখক ডক্টর পার্থবাবুর কথায় এই শুষ্ক কঠোর সমাজে আশা নেই, আশা শুধু মিছে ছলনা। অন্তত আশা দিয়ে আর ভাষা দিয়ে কিছু মানুষকে বাঁচাবার স্বপ্ন ফেরি করে চলেছি। সম্প্রতিতে অনেকে অনেক উপহার এনেছেন। আমি শুধু একটি বাটি ফোটার একটি তিলক আমি খেয়েছিলাম, সে আমার দেশের মাটি। আমি গোবরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। সেখানে ছোট্ট একটা নদী আছে যে বড় যমুনা। সেই যমুনা যার স্রোতে, ক্ষীণ স্রোতে আমার জীবন বর্তিত হয়েছে, সেই যমুনা নদীর একটি মাটির ফোটার তিলক আমি চেয়েছিলাম আমার। এদিন সকাল 11টা নাগাদ বর্ণময় অনুষ্ঠানের উদ্বোধন হয়। দিনভর চলে কর্মসূচি। সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন হালিশহর জীবনবাদী ক্লাব। প্রারম্ভিক ভাষণ দেন মালদার জীবনবাদী সদস্য রেজাউল করিম। সভাপতি হিসেবে ভাষণ দেন বিশিষ্ট মনোবিদ ডক্টর অমরনাথ মল্লিক। পার্থবাবুর ছাত্র, পাঠক, অনুগামী প্রায় 290 জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহান শিক্ষয়ত্রী শ্রীমতী কান্তা চক্রবর্তী। কান্তা চক্রবর্তী দমদম স্টেশনে 20 বছর ধরে পথ শিশুদের পড়ানোর জন্য নিজের উদ্যোগে একটি স্কুল চালিয়ে আসছেন। তার সেই পথ শিশু ছাত্ররা আজ অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এদিন স্কুলের 5 জন ছাত্রছাত্রী সহ রাজ্যের মোট 12 জনকে জীবন যোদ্ধা সম্মানে ভূষিত করা হয়। পার্থতার মতো একটা মানুষের সম্বর্ধনা তার জন্মদিনে খুবই ভালো লাগলো। এরকম একটা মহান ব্যক্তিত্বের মানুষ তার কাছে, তাকে কাছে পেয়ে খুবই ভালো লাগলো। আমার শরীর ও ক্ষতি করে দিই কথা বলবো, এই তোমার লোককে ফালতু কথা বলতে আমাকে বাধ্য করো, ফালতু কথা বল, কেন আমাকে ঘাটারে প্রবলেমে পড়ে যায় কালকে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।